মাখনা চাষের জমি থেকে উদ্ধার হলো 11টি তাজা বোম। রবিবার সকালে বোমা উদ্ধারের ঘটনাটি ঘটে মালদহের চাঁচলের অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের রাজনগর মাস্তিপাড়া এলাকায়। বোমা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। পরে বোম স্কোয়াডের টিম ঘটনাস্থল থেকে বোমাগুলিকে উদ্ধার করে একটি বাগানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঁচলের অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের মাস্তিপাড়া এলাকায় একটি মাখনা চাষের জমিতেই ঠোঙাই মোড়ানো কিছু জিনিস দেখতে পান গ্রামবাসী। গ্রামবাসীদের মনে সন্দেহ হতেই খবর দেওয়া হয় চাঁচল থানায়। ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। মাখনা চাষের জমিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমাগুলি। পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে দেয়। পরে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। পরে বোম স্কোয়াডের দল ঘটনাস্থল থেকে বোমাগুলিকে উদ্ধার করে একটি বাগানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। কিন্তু কারা রেখেছে বোম, প্রশ্ন স্থানীয়দের। চাঁচলে একের পর এক গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার হচ্ছে তাজা বোম। দিন দশকের মধ্যে চাঁচল থানার মহানন্দপুর এলাকায় একটি কলাবাগানে প্লাস্টিক ভর্তি 11টি বোমা উদ্ধার হয়। সেই ঘটনার ঠিক 3 দিন পরই চাঁচলের খড়বা রানীপুর এলাকায় একটি গোয়ালঘর থেকে ব্যাগ ভর্তি 22টি তাজা বোম উদ্ধার হয়। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাখনা চাষের জমি থেকেই উদ্ধার হলো 11টি তাজা বোম। মানে সন্ধ্যার দিকে আমরা এখানে জানি যে এখানে বোম রাখা আছে, তখন হইচই হয়, গ্রামের লোকজন আসে, তারপর পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। হ্যাঁ, তখন এসে পুলিশ প্রশাসনটা বোম স্কোয়াড পার্টিকে ই করে ফোন করে, তারপরে আজকে বোম নিষ্ক্রিয়র ব্যাপারে ওরা আসছে আর কি। কিছুক্ষণের মধ্যে হয়তো বোম নিষ্ক্রিয়র ব্যবস্থা করবে। কতগুলো বোম দেখতে পাচ্ছি? মোটামুটি 11টা বোম আছে এখানে। এই যে গ্রামের মধ্যে আপনাদের মাঠে বোমা উদ্ধার, কতটা আতঙ্কিত গ্রাম? গ্রাম অনেক অনেক আতঙ্কে পড়ে আছে মানুষ। এই এরা এই বোমগুলো কারা বা কোথা থেকে আসলো, কে রাখলো, এনে একটা বিভ্রান্তের মধ্যে আছে মানুষ। আচ্ছা, যে বোমাগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এই বোমা কি সচরাচর এই এলাকায় দেখতে? না, কোনোদিন দেখা যায়নি। কি ধরনের বোমাটা? এই বোমাটা মনে হচ্ছে মুড়ির ঠোঙার মতন একটা বোমা। এই বোমাগুলো মানে পুলিশ লেভেলে আমরা কালকে শুনলাম যে এগুলো মূলত নাকি কালিয়াচক কৃষ্ণনগরের দিকে হয়। এই বোম দেখতে পাচ্ছি, কোথায় রয়েছে? যেটা আমাদের অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের মাস্তিপাড়া গ্রামে। আচ্ছা, মাখনার জমিতে? মাখনার জমিতে। আচ্ছা, মোট 11টি আছে। আচ্ছা, বলছি বোমগুলো কেমন দেখতে, কীরকম দেখতে? তো এগুলো তো দেখতে আলাদা মতো, কিন্তু ভিতরে কী আছে না আছে জানি না, তবে সন্দেহমূলক বোমই আছে। আচ্ছা, ঘটনাস্থলে পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, প্রশাসন কাল থেকে আমাদের এখান থেকে আছে, এখনো অবধি আছে। কখন উদ্ধার হয়েছে এগুলো? কালকে এটা দেখা গেছে সম্ভবত 6টার দিকে, সন্ধ্যা 6টার দিকে। আচ্ছা, তো বলছি যে বোম রাখলো এখানে, সেটা তো জানি না কি রেখে গেছে না গেছে, সেটা পুলিশ তদন্ত করে দেখবেন। মাস্তিপাড়া এলাকার বাসিন্দা আখতার হোসেন বলেন, মাখনা চাষের জমিতে ঠোঙায় মোড়া কি পড়ে রয়েছে তাই দেখে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ ও বোম স্কোয়াড ঘটনাস্থলে এসে বোমগুলিকে নিষ্ক্রিয় করে। আমরা রীতিমতো আতঙ্কিত। যারা এসব কাণ্ড করছে তারা যাতে অবিলম্বে পুলিশের জালে আসে। যদিও এই বিষয়ে চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল জানান, 11টি কুট বা দেশি তাজা বোম উদ্ধার হয়েছে, বোম স্কোয়াড সেগুলিকে নিষ্ক্রিয় করে। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।